بسم الله الرحمن الرحيم কোন জিনিসটি পূর্ণ থাকা উচিত অথচ কোন কারণে অপূর্ণ রয়ে গেছে, এটি তার অবক্ষয়। সামাজিক চেতনা আজ থেকে কিছুদিন পূর্বেও আমাদের ছোটকালেও প্রবীণ ব্যক্তিদের মাঝেও এই চেতনাটি ছিল, যুবক ভাইদের মাঝেও এই চেতনাগুলো ছিল, মুরব্বীদের সামনে কথা বলার ক্ষেত্রে লজ্জাবোধ হতো, প্রবীণদের সামনে কথা বলতে গেলে একটু হলেও নিজের জেহবা কাঁপত। কিন্তু আজকে 12-13 বছর থেকে শুরু করে নিয়ে যৌবনের পদপ্রান্ত পর্যন্ত প্রতিটি ব্যক্তি, প্রতিটি যুব সমাজ আজকে যেন সবসময় তেলে বেগুনে জ্বলে থাকে, কোনো কথাই যেন তাদের সহনীয় হয়ে ওঠে না। প্রবীণরা প্রতিবাদ করবে এই প্রতিবাদের ভাষা হারিয়েছে। সমাজের যারা নীতিবান ব্যক্তি তারা আজকে নীতি হারিয়ে চুপচাপ বা ক্রুদ্ধ অবস্থায় নিরীহ প্রাণীর ন্যায় জীবন যাপন করছে, এটি আজকে সমাজের বাস্তবতা। সন্তান মাদক সেবন করবে, টাকা পাচ্ছে না, বাবা মাকে পিটিয়ে তাকে হত্যা করে তার জমাজমি বিক্রি করে মাদক সেবন করছে। স্বামী মাদক সেবন করবে, অন্যায় অপকর্মে লিপ্ত, স্ত্রী বাধা দেওয়ার কারণে তাকে আজকে নিহত হতে হচ্ছে। পিতা ভালো মানুষ সন্তানকে রুদ্ধ করে রাখবে, আজকে সেই পিতা অঙ্গহীন, প্যারালাইজড, পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তির ন্যায় রয়েছেন। স্ত্রী তার স্বামীকে বোঝাতে পারছেন না, স্বামী তার স্ত্রীকে বোঝাতে পারছেন না, পিতা হয়ে সন্তানকে বোঝাতে পারছেন না, আবার পিতা হয়েও সন্তানকে সেরকম নিজের নিয়ন্ত্রণাধীন রাখতে পারছেন না। এটি বর্তমান সময়ের একটি চাক্ষুষ প্রমাণ, যা চোখ অঙ্গুলি নির্দেশ করে বলার প্রয়োজন নেই। আমরা সামাজিক জীব, সমাজে বাস করি, এগুলো দেখেও না দেখার ভান করার সময় থাকতে হয়। সুতরাং এই সামাজিক অবক্ষয়, যুব সমাজের অবক্ষয় রোধ করতে হলে আমাদের কিছু করণীয় আছে। আমরা প্রবীণরা হাল ছেড়ে দিলে চলবে না। আমাদের ব্যক্তি থেকে শুরু করে নিয়ে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, এমনকি যারা আজকে শাসন যন্ত্রের সঙ্গে নিয়োজিত রয়েছেন, এদেরও বেশ কিছু কর্তব্য রয়েছে।